দিবস পালন করল তৃণমূল। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাহেবনগরে জাতীয় পতাকা উত্তোলন করেন জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য নূর সেলিম ইসলাম। পতাকা উত্তোলনের পাশাপাশি বাচ্চাদের মিষ্টি বিতরণ করাও হয়। অপরদিকে সাগরপাড়া হাসপাতালে প্রায় 20 জন রোগীসহ রোগীর পরিবারকে ফল বিতরণ করেন, সাথে হাত খরচের টাকাও তুলে দেন এদিন। আগস্ট একটা তাৎপর্যপূর্ণ দিন, আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। 15 আগস্টের গুরুত্ব এবং বাচ্চা কাচ্চাদেরকে অনেক মিষ্টিমুখ করানো হলো যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার ক্ষেত্রে অনেক মায়ের কোল ফাঁকা হয়েছে, অনেক মাকে ধর্ষিত হতে হয়েছে। তাই আমরা সাহেবনগর জলঙ্গি ব্লকের মানুষ হিসাবে আমরা বিগত দিনে একটা জিনিস শুনেছি, দেখেছি, ইতিহাসে পড়েছি যে আমাদের সাহেবনগর গ্রামটা খুব বিপ্লবী জায়গা। সাহেবনগর নামটাও আমরা সাহেবরা বাস করতো তার জন্য পেয়েছি। আমরা হসপিটালে কিছু ফল ফুলারি কিছু অর্থ প্রদান করলাম, তারা যাতে ফল কিনে খেতে পারে এবং